রাজধানীতে কোনো সমাবেশ করতে হবে বিএনপির, যে কোনো মূল্যে। দেওয়ালে পিঠ ঠেকে গেছে বিএনপির, তাই যে কোনো মূল্যেই গণসমাবেশ করা লাগবেই বিএনপির, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 10 ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব 10 ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে। পেশাজীবীদের সাথে মত বিনিময়ে বিএনপির নেতারা বলেন, সুনির্দিষ্ট কোনো স্থান না পেলে সারা ঢাকাতে হবে বিএনপির গণসমাবেশ। নেতারা এই মন্তব্যই করেন। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা জানান, যত প্রতিকূলই থাকুক না কেন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করবে বিএনপি। 10 ডিসেম্বর মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপির নেতাবর্গরা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা শুরু করেছে। তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে তারা বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিএনপির নেতাবর্গদের মতে, বিভিন্নভাবে তাদের নেতাকর্মীদের উপর প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এবং এই প্রতিবন্ধকতার কারণে বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে তাদের মতে। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাবর্গরা জানান, তারা শান্তিপূর্ণভাবে 10 ডিসেম্বরের মহাসমাবেশকে সফলভাবে কার্যকর করবেন। তাদের মতে তারা করবে শান্তিপূর্ণ সভা। তারা কেন করবে সন্ত্রাসী? তারা কোনো ধরনের সন্ত্রাসীবাদ কার্যক্রম করবে না, তারা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করবে। 10 ডিসেম্বর 12টা থেকে 5টা পর্যন্ত বিএনপির নেতাবর্গরা বলেন, শান্তিপূর্ণভাবে তারা মহাসমাবেশ কার্যক্রম চালিয়ে যাবে। বিএনপির মহাসচিব বলেন, আন্দোলন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই তাদের কাছে। আগের 9টি গণসমাবেশের মতো ঢাকায় 10 ডিসেম্বরের গণসমাবেশকে সফল করবেন বলে মন্তব্য করেন তিনি। বিএনপির নেতাকর্মীরা বলেন, চাহিদা মতো স্থান না পেলে সারা ঢাকাতেই হবে গণসমাবেশ বিএনপির। 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক, ভয়ভীতি কাজ করছে। সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশের পরিস্থিতি কী হতে পারে, কী হবে বা দেশের পরিস্থিতি কোন দিকে যাবে, এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।